শেখ হাসিনা ভারতে 45 দিনের বেশি থাকতে পারবেন না। তাহলে কোথায় যাবেন ভারতের পর? বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে 45 দিনের বেশি অবস্থান করতে পারবেন না। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এমন তথ্যই দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গেল 5 আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা যখন ভারতে যান, তখন তার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া সাধারণ পাসপোর্ট ছিল না। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। ভারতীয় ভিসা নীতি অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরা ভারতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন, তবে তা 45 দিনের জন্য। আজ শেখ হাসিনার ভারতে অবস্থানের 21 দিন পূর্ণ হল। এই পরিস্থিতিতে তিনি ভারতে আর বেশি দিন থাকতে পারবেন না বলে জানিয়েছেন হিন্দুস্তান টাইমস। তাহলে পরবর্তী ডেস্টিনেশন কোথায় হচ্ছে শেখ হাসিনার? নাকি ভারতই নতুন কোনো ব্যবস্থা করে দেবে, নাকি ভারতই নতুন করে বন্দোবস্ত করে শেখ হাসিনাকে থাকার ব্যবস্থা করে দিবেন রাজনৈতিক কৌশল অবলম্বন করে? কারণ শেখ হাসিনার ভারতের সাথে সম্পর্কটা সম্পূর্ণ ঐতিহাসিক। 1975 সালের 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, তখন শেখ হাসিনা এবং শেখ রেহানাকে ভারতে ইন্দিরা গান্ধী আশ্রয় দিয়েছিলেন। এবারও 5ই আগস্ট যখন অভ্যুত্থানের মুখে পড়ে পদত্যাগ করে তিনি যখন ভারতে চলে গেলেন, শেখ হাসিনা এবং শেখ রেহানাকে পুনরায় আশ্রয় প্রদান করে ভারত। দেখা যাক শেখ হাসিনার পরবর্তী ডেস্টিনেশন কোথায় হয়। নাকি বাংলাদেশে ব্যাক করবেন মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা?